মেসিরা বিশ্ব জয় করেছেন আর ছোট মেসিরা একই স্বপ্ন দেখিয়েছেন, যদিও শেষ পর্যন্ত রক্ষা হয়নি আলভেসেলেস্তেদের। তবে অ্যাগুয়েরো হিগুইনদের উত্তরসূরি হিসেবে ঠিক নিজেদেরকে প্রমাণ করেছেন রুবের্তোরা। অবশ্য জার্মানির কাছে টাই ব্রেকারে 4-2 গোলে হেরে ফিফা অনূর্ধ্ব 17 বিশ্বকাপের ফাইনালে ওঠা থেকে বঞ্চিত হয়েছেন তারা। তবে ঠিক কিভাবে লড়াই করতে হয় তাই যেন এদিন শিখিয়েছেন ক্লোদিও ইচভেরিরা। জার্মানির কাছে স্বপ্নভঙ্গের ম্যাচ নিয়ে বিস্তারিত থাকছে প্রতিবেদনে। ফাইনালে ওঠার ম্যাচে আগুস্টিন ফ্যাবিয়ান রুবের্তোর হ্যাট্রিক। জার্মানির কাছে স্বপ্নভঙ্গের ম্যাচটিতেও অতি মানবীয় পারফরমেন্সটা ঠিকই এসেছে আলভেসেলেস্তেদের থেকে। আর্জেন্টিনা অনূর্ধ্ব 17 দলে যেমন নতুন মেসি খ্যাত ক্লদিও ইচভেরি আছেন, ঠিক তেমনি সার্জিও অ্যাগুয়েরো কিংবা হিগুয়েনদের মতো অতি মানবীয় প্লেয়ারও আছেন। সেমিতে রুবের্তো যে ঝলক দেখিয়েছেন তাতে যে কেউ তাকে অ্যাগুয়েরোদের উত্তরসূরি মানতে বাধ্য। অনূর্ধ্ব 17 ফিফা বিশ্বকাপের সেমি ফাইনালে জার্মানির মতো দলের বিপক্ষে হ্যাট্রিক করেছেন ফ্যাবিয়ান রুবের্তো। তার হ্যাট্রিক সূচক গোলে দুর্দান্ত কামব্যাক করে আকাশি সাদার অনূর্ধ্ব 17 দলটি, আর তাতেই নির্ধারিত সময়ে 3-3 গোলে সমতায় ম্যাচটি গড়ায় টাই ব্রেকারে। তবে এদিন টাই ব্রেকারে বড়দের মান রাখতে পারেনি অনূর্ধ্ব 17-র আলভেসেলেস্তেরা, কেননা এমি মার্টিনেজ হতে পারেননি ছোটদের গোলরক্ষক জেরিমিয়াস ফ্লোরেন্টিন। যে মার্টিনেজ কাতার বিশ্বকাপের কোয়ার্টার ফাইনাল ও ফাইনালে টাই ব্রেকারে দলের জয় নায়ক ছিলেন, তাকে ঠিকমতো অনুসরণ করতে ব্যর্থ হন জেরেমিয়াস। এদিকে আর্জেন্টিনা তাই নির্ধারিত সময়ে 3-3 গোলে সমতার পর টাই ব্রেকারে 4-2 গোলে হেরে ফিফা অনূর্ধ্ব 17 বিশ্বকাপের ফাইনালে ওঠা থেকে বঞ্চিত হয়েছে। তাদের হারিয়ে ফাইনালে উঠে গেছে জার্মানি, যে জার্মানির কাছে বড়দের বিশ্বকাপে 2014 বিশ্বকাপের ফাইনাল সহ একাধিকবার স্বপ্ন ভেঙেছে আর্জেন্টিনার। মঙ্গলবার ইন্দোনেশিয়ার মানাহান স্টেডিয়ামে ম্যাচ নিয়ন্ত্রণে রেখেছিল আর্জেন্টিনা। ম্যাচের 9 মিনিটে তরুণ আলভেসেলেস্তেরা 1-0 গোলে পিছিয়ে পড়ে। গোল করেন জার্মানির উইঙ্গার প্যারিস ব্রুনার, কিন্তু আর্জেন্টাইন স্ট্রাইকার রুবের্তো 2 গোল করে দলকে প্রথমার্ধে লিড এনে দেন। ম্যাচের 36 মিনিটে দলকে সমতায় ফেরান তিনি। প্রথমার্ধের যোগ করা সময় এগিয়ে নেন 2-1 গোলে। দ্বিতীয়ার্ধের শুরুতে জার্মানি সমতায় ফেরে প্যারিস ব্রুনার 58 মিনিটে গোল করে দলকে সমতায় ফেরান। আর্জেন্টিনা গোলরক্ষক ফ্লোরেন্টিনের ভুলে 69 মিনিটে ম্যাক্স মোয়েস্টেড দলকে 3-2 গোলে এগিয়ে নিয়ে ফাইনালে পথে তুলে দেন। কিন্তু হাল না ছাড়া আর্জেন্টিনা যোগ করা সময়ে অর্থাৎ 97 মিনিটে গোল করে ম্যাচ টাই ব্রেকারে নিয়ে যান। রুবের্তো হ্যাট্রিক পূর্ণ করেন, কিন্তু টাই ব্রেকারে প্রথম 3 শটের 2টি মিস করে আর্জেন্টিনা অনূর্ধ্ব 17 দল। প্রথম শটই মিস করে ফ্রাঙ্কো মাস্টান্তুনো, দ্বিতীয় শট মিস করেন এচভেরি। ওই 2 শটে গোল করে জার্মানি, তবে তারা তৃতীয় শট মিস করায় 3 শট শেষে 2-1 দাঁড়ায় স্কোরবোর্ড। পরের 2 শটে জার্মানি গোল করে ফাইনালের উল্লাসে ভাসে আর আলভেসেলেস্তেরা হতাশা নিয়েই মাঠ ছাড়ে।